করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ইউরোপের স্লোভেনিয়ায় প্রায় 6 সপ্তাহ পর লকডাউন তুলে নেওয়া হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টায় দেশটির নাগরিকরা। ভিভাপা থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী রাকিব হাসান। গত কয়েকদিন যাবৎ স্লোভেনিয়াতে করোনা ভাইরাস পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি লাভ করছে, তাই স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে কয়েকটি ধাপে এই জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে এই এই সপ্তাহ থেকে বিভিন্ন ধরনের কমিউনিটি ভিত্তিক স্পোর্টস কার্যক্রমের ব্যাপারে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেটা কিছুটা শিথিল করা হয়েছে। পাশাপাশি আমি যদি আরও একটি কথা বলতে চাই সেটা হচ্ছে স্লোভেনিয়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে, এখানে স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি পড়ুয়া বিশেষ করে কিন্ডারগার্টেন বা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের শরীর থেকে স্যাম্পল নেওয়া হবে এবং তাদেরকে COVID-19 টেস্টের আওতায় আনা হবে। যদি সন্তোষজনক ফলাফল পাওয়া যায় তাহলে খুব শীঘ্রই ধারণা করা হচ্ছে মে মাসের মাঝামাঝির দিকে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।